তুই নিজের হাতে তোর বোন মৌকে মার্ডার করেছিস। কেন বলবো, কেন বলবো? আমার বউ কি মরে গেছে? আমার বউকে ফিরে আসতে দাও, তারপর তোমাদের সব কোটাকে বোঝা বের করবে। বিপদ কারণ মোয়ের মার্ডারের ব্যাপারে ও স্বীকারোক্তি আমার কাছে খুব জরুরি। কি হলো, আমাকে দেখে এরকম হঠাৎ চমকে উঠলেন যে? না মানে অবিকল, অবিকল মানে? না না ম্যাডাম, সব কিছু না। আচ্ছা এই লোকটা এখানে এভাবে পড়ে আছে কেন? মার্ডারার ম্যাডাম, মার্ডারার নিজের বোনকে খুন করেছে। হাউ স্ট্রেঞ্জ, তাহলে এই সেই খুনি। আচ্ছা ওই মেয়েটার কি জানো নাম? মো ম্যাডাম, মো এই বস্তি দিনে থাকতো ম্যাডাম। বাট এখানে এভাবে পড়ে আছে কেন? না মানে কথাটা হচ্ছে কি, ওর এই স্বীকারোক্তি আগে করতে গিয়ে মাথে মাথে জ্ঞান হারিয়ে ফেলেছে ম্যাডাম। এই একটু জল এনে ওর চোখে মুখে ছেটাও। দিবেশ বাবু? ইয়েস স্যার। একটু জল। ওকে স্যার। মিস্টার রায়, বলুন ম্যাডাম। টোটাল ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটা নিশ্চয়ই আপনি আমাকে ইন ডিটেইল বলতে পারবেন? বলতে পারবেন কি বলছেন ম্যাডাম, একবার গড় গড় করে বলে দেবো। নো নো, এখানে নয়, অফিসে। ম্যাডাম জল এনেছি। ও চোখে মুখে ছেটাও। ওকে ম্যাডাম। আর দেবো ম্যাডাম? নো, ভেতরে যাও। ওকে ম্যাডাম। তুই ফিরে এসেছিস। এই অংশা, এবার কি হবে? আমার বোন বলেনি, আমার বোন ফিরে এসেছে। এবং তুই আমার দিকে অমন করে কি দেখছিস? জানিস মো, এই পুলিশটা একদম ভালো নয়, তোকে মেরেছি বলে ওর মিথ্যার বাড়ি দিয়ে আমার কি বান্না বাড়লো। দেখ না, দেখ এই সারাশি দিয়ে আমার হাতের নখগুলো পর্যন্ত তুলে নিয়েছে। এই দেখ, দেখ এটা আপনি ঠিক করেন মিস্টার রায়। না ম্যাডাম, কথা হচ্ছে কি, আচ্ছা মো তুই বল, তোকে যদি আমি সত্যি মেরে ফেলেছি তাহলে তুই ফিরে এলি কি করে? এবং মা, ওকে আচ্ছা করে লাঠি পেটে কো, আর সে সে ওর চাকরিটা তুই কিনে দে। এই এই বল, বল কেন খুন করেছিস? বল, এরকম পাগলামি আমাকে একদম দেখাবি না। পাগল? আমি পাগল? কেন পাগল হবো না? সবাই যখন বলেছে তুই মরে গেছিস, আমি কারোর কথা বিশ্বাস করিনি। তুই ফিরে আসার আনন্দে আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে। তুমি তোমার দাদাকে এভাবে মারছো কেন? মো কে দাদা? হ্যাঁ কাকে আপনি দাদা বলছেন? কি বলছো তুমি?
সত্যটা তোমার দাদা নয়? না, আমি কারো দাদা নই, আমি কারো দাদা নই রানী বাবু। ওকে মারতে দাও, মেরে মেরে আমাকে শেষ করে দি। এত বড় অকৃতজ্ঞ! আরে বাবা, কে মৌ? হ্যাঁ, না আমি মৌ নই, আমি সিপিআই অফিসার মিস মনীষা সান্যাল। না রনি, মিথ্য নয়, উনি মৌ নন, সিপিআই অফিসার মিস মনীষা সান্যাল। কি যন্ত্রণা মামা! তুমি আবার তো সত্যটাকে ছেড়ে দাও, এই নাও জামিন পেপার। ওকে ছেড়ে দিন। হ্যাঁ সত্য, বাড়ি যা, এরকম কাজ আর কোনোদিন করবি না, যা। যাচ্ছি যাচ্ছি গো পুলিশ বাবু, যাচ্ছি। যাওয়ার আগে সিবিআই অফিসার বরিশা দেবীকে একটা ধন্যবাদ জানাতে দাও। মনীষা দেবী, আপনার ভাইয়ের প্রতি এই ভক্তিপূর্ণ আচরণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আর সেই সঙ্গে জানিয়ে গেলাম আমার আজার আজার স্যালো স্যালো মিস্টার রায়। বলুন ম্যাডাম। আপনি ভেতরে যান, আমি আসছি। ইয়েস ম্যাডাম। এই মৌ! ওহ মাই গড, কতবার বলবো, আমি মৌ নই, আমি মনীষা সান্যাল। না, তুমি মনীষা সান্যাল নও, তুমি আমার মৌ, তুমি আমার সেই মৌ যে মৌ আমাকে কত ভালোবাসতো, যে মৌ বিকেল হলেই আপনার এই পাগলামিটা একটুখানি বন্ধ হয়ে যায়। বিশ্বাস করো, তোমাকে না পেয়ে আমি সত্যি পাগলের মতো হয়ে গেছিলাম, তাই তো এতদিন পরে তোমাকে পেয়ে আমার সব পাগলামি ছুটে গেছে। আপনি আবার ভুল করলেন। না, আমি কোনো ভুল করিনি, বরং তুমি ভুল করে আমাকে চিনতে চাইছো না, আমাকে কষ্ট দিতে চাইছো। কষ্ট? কিসের কষ্ট? কষ্ট হবে না বলো, এতদিন পরে তোমাকে ফিরে পেয়েও তুমি যদি এইভাবে নিজেকে লুকিয়ে রাখো, আমি কি নিয়ে বাঁচবো বলো? বাট আমি তো মোয়ার মার্ডার কেসের ইনভেস্টিগেশন করতে এসে জানতে পারলাম যে আপনি নাকি অলিভা নামের একটি মেয়েকে বিয়ে করেছেন, তাহলে আবার মৌকে নিয়ে কেন স্বপ্ন দেখছেন? কে বিশ্বাস করবো? হ্যাঁ, আপনি অলিভাকে বিয়ে করেননি। আসলে আপনাদের এই পুরুষদের চরিত্রগুলো ঠিক কেমন জানেন? ওই মন্দিরে প্রসাদ বিলি করবার মতন, যখন যাকে ভালো লাগলো তার কাছে বিলিয়ে গেল। একদম বেশি মৌ মৌ করলে না, বেশি মৌ মৌ করলে না, সোজা থানার লকআপে পুরে দেব। আবার বলেছি না, মৌ বলবেন না। হ্যাঁ, আর জানেন তো, আমি যদি সত্যিকারের মৌ হতাম না, তাহলে এখন আপনাকে কি বলতাম জানেন? বলতাম আপনি একটা চরিত্রহীন মৌ, ভয়ঙ্কর বেঈমান, মৌ তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে না, বিকজ আই এম সিবিআই অফিসার মিস মনীষা সান্যাল, মনীষা সান্যাল, ইয়েস মনীষা সান্যাল, ডোন্ট ট্রাই টু ডিস্টার্ব মি এনি মোর, দ্যাট উইল বি হার্মফুল ফর ইউ, সো স্টে অ্যাওয়ে, অ্যান্ড রিমেম্বার ইট, ইউ উইল লুজ ইউর ক্যারেক্টার। And for me, money loss is something loss, but character loss is everything loss. So, mind it. এই মো, ফিরে এসো। হ্যাঁ, কি বলে গেল মনীষা সান্যাল? তবে কি ও সত্যি সত্যি মনীষা সান্যাল? ও সত্যি আমার মৌ নয়? না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। ঈশ্বর, তুমি আমার ছেলেটাকে দেখো ঠাকুর, মৌকে হারাবার পর ছেলেটা আমার পাগলের মতো হয়ে গেছে। ভেবেছিলাম অলিভার সঙ্গে বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে, এখন তো দেখছি সে একটা বউ নয়, যেন বিষধর সাপ। এই বাড়িতে আসার পর থেকে দিনের পর দিন অশান্তি বেড়েই চলেছে, তাই তো রনিটা আমার বাধ্য হয়ে বাড়ির বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। ওগো ঠাকুর, তুমি ওর দিকে লক্ষ্য রেখো, ওর মনে শান্তি দাও ঠাকুর, ওর মনে তুমি শান্তি দাও। সত্যি
আমি সম্রাট কিন্তু সূর্যকান্ত বাবু কোথায় আমি তার স্ত্রী কি হয়েছে তুমি আমাকে বলো ও আচ্ছা 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 আমি তাহলে রনি বাবুর মা হ্যাঁ কিন্তু তুমি এইভাবে অন্তদন্ত হয়ে ছুটে এসেছো কেন না মানে বলছিলাম কি ওই রনি বাবুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ধন্যবাদ দেব জানো বাবা রনিটার মনে আমার একদম শান্তি নেই ওই মৌকে হারাবার পর ছেলেটা আমার একবার পাগলের মতো হয়ে গেছে আপনারাই শুধুমাত্র অর্থর আভিজাত্যের অহংকারে সেদিন দুটো নিষ্পাপ ফুলের মতো জীবনকে আপনারা শেষ করে দিয়েছেন সেদিন যদি বৌমা রনির ভালোবাসাটাকে মেনে নিতেন তাহলে মৌকেও মত হতো না আর রনিকেও পাগলে রাস্তা রাস্তা ঘুরে বেড়াতে হতো না তুমি বিশ্বাস করো বাবা বিশ্বাস একটা রাস্তার কুকুরকে বিশ্বাস করা যায় কিন্তু আপনাদের মতো বড় লোকের খামখেয়ালিপনাকে কখনোই বিশ্বাস করা যায় না যাকে যাক খবরটা দিতে এসেছিলাম আমি এখন আসছি চলে যাচ্ছে বাবা বলে গেলে না তুমি কি আমি কে হ্যাঁ তুমি হাসছো কেন আমি কে বললি কি আপনি আবার ২৫টা বছর ফিরিয়ে দিতে পারবে আমি কে বললি কি আপনি আমার ২৫ বছরে হাসি কান্না দুঃখ বেদনা সবকিছু ফিরিয়ে দিতে পারবে তার মানে ভেন্না করে নিজের পরিচয় দিতে ভেন্না করে নিজেকে বড় ছোট বলে মনে হয় তাই তো কে শব্দটা শুনলেই আমার সারা শরীর বিতৃষ্ণা আগুনে জ্বলতে থাকে তার মানে তোমার বাবা মা জানি না তারা বেঁচে আছে না মরে গেছে তবে তবে যদি তোমাদের আমি দেখা পাই তাহলে ২৫ বছরের হিসাব আমি একটা একটা করে আদায় করে নেব সম্রাট আর সম্রাটের বিচার রাত্রা সাথে নয় শয়তানের টুটি ধরে হয় যারা তোমার জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখেছেন সে মা বাবার প্রতি তোমার এত ক্ষোভ কেন আলো নয় অন্ধকার তারা আমাকে অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়ে এই লাল কাপড়ের টুকরোটা দেখতে পেয়েছেন এটাকে আমি ২৫ বছর বয়ে নিয়ে বেড়াচ্ছি আচ্ছা আচ্ছা আপনি বলুন তো আপনি তো সন্তানের জন্ম দিয়েছেন কিন্তু আপনি কি পেরেছেন এই লাল কাপড়ে জড়িয়ে সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিতে সম্রাট আমার মা পেরেছিলেন আমাকে লাল কাপড়ে জড়িয়ে ওই নদীর জলে ভাসিয়ে দিতে না না সম্রাট তোর মা তোকে সেদিন নদীর জলে ভাসিয়ে দিতে চাইনি সম্রাট তোর মা তোকে স্নেহ মমতার হাত থেকে বঞ্চিত করতে চাইনি তাহলে কেন সেদিন আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল সমাজ যে বড় নিশ্চুর সম্মান তাই সেদিন শুধু সমাজ আর লোক লজ্জার হয়ে তোর মা তোকে নদীর জলে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছিল এসব কথা আপনি আসা সম্রাট পারবি না তোর সেই মাকে ক্ষমা করে দিতে না কখনো না তোর মা তোকে তার জীবনের মস্ত বড় ভুল মস্ত বড় পাপটাকে স্বীকার করে নে তোকে আবার স্নেহ মমতার আঁচলে বেঁধে দেয় তোর মা যদি ২৫ বছর খালি থাকা তার মাতৃত্বের পিপাসা মিটিয়ে দেয় এসব কথা আপনি কি করে জানলেন হ্যাঁ রে সম্রাট আমি তোর সেই হতভাগিনী মা আমাকে মা বলে না মা এত সহজে তুমি আমার মুখে মা ডাক শুনে তৃপ্তি পেতে পারে না আমার কন্ধ করে ফেলে দিয়েছো অবিচার তুমি করেছো আমার প্রতি অন্যায় অত্যাচার তুমি করেছো তার জবাব তোমাকে দিতেই হবে ও গো নারী তুমি সন্তানের জন্ম দিয়েছো ঠিকই কিন্তু মা হতে পারোনি সম্রাট শুনবি কেন তোকে সেদিন আমি নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম তাহলে শোন এবার বল না বাবা সম্রাট সত্যি কি সেদিন আমি অপরাধ করেছিলাম জানিস বাবা এই ২৫টা বছর ধরে আমি শুধু তোর জন্য চোখের জল ফেলেছি আর প্রতিটি রাত শুধু তোর কথা ভেবে পাপের প্রায়শ্চিত্ত করেছি পাপের প্রায়শ্চিত্ত করে
জানিস বাবা, তাই তো বলছি সম্রাট, আমার আমার এই হাহাকার করা মুখটাকে একটিবার একটিবার মা বলে ডেকে শীতল করে দে। ডাক ডাক সম্রাট, তুই ডাক। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়তো মাগো, তোমায় মনে পড়তো। যখন রাত্রি শূন্য ঘরে তোমায় মনে। কুমারী অবস্থায় যে নারী সন্তানের জন্ম দেয় এবং একজন গুন্ডার লম্পট ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল সন্তানকে বুকে টেনে নেয়, তাকে বলা কিছু যায় না, তাকে শুধু ঘৃণা করাই উচিত। অবজেকশন ম্যাডাম। সন্তান লম্পট দুশ্চরিত্র চরিত্রহীন যাই হোক না কেন, মায়ের চরিত্র কখনো নোংরা হতে পারে না, কারণ মা শুধু মাই থাকে। চল বাবা, তুই আমার সঙ্গে ঘরের ভেতরে চল। না খবরদার, একজন গুন্ডা লম্পট ক্রিমিনাল কখনো বাড়িতে ঢুকবে না। আমি আমি চলে যাচ্ছি মা। কেন যাবি? ওর একটা কথা মনে রাখিস, তুই যখন আমার সন্তান তখন এই বাড়িতে থাকার অধিকার তোর আছে। না নেই। না মা, থাকতে আমি এখানে আসিনি মা, এই রাজপ্রাসাদে আশ্রয় নেবার কোনো লোভ আমার নেই মা, আমি তো শুধু মায়ের মমতা আমাকে হৃদয়ে একটু আশ্রয় চেয়েছিলাম, আর সেটা যখন তুমি আমাকে দিয়ে দিয়েছ তখন আমার আর কিচ্ছু চাই না মা, কিচ্ছু চাই না মা গো। আর এই সম্রাটের মনে কোনো ভয় দুর্বলতা সংশয় নেই মা, আর সম্রাটকে কেউ আঙুল বাড়িয়ে বলতে পারবে না সম্রাটের কাছে আমার সন্তান। এবার থেকে আমি চিৎকার করে বলবো, সম্রাট একটা মমতাময়ী আদর্শবতী মায়ের সন্তান। কেন যাবি সম্রাট? তুই দাঁড়া, তুই দাঁড়া বাবা, তুই দাঁড়া। অলিভা অলিভা, আমার ছোট করে বলছি মা, আমার সম্রাটকে তুমি চলে যেতে বলো না। ইম্পসিবল। মা মা গো, এইভাবে হাত জোর করে তুমি নিজেকে ছোট করছো কেন? মা গো, হাত জোর তো মানুষ ভগবান কিংবা ঈশ্বরের কাছে করে, কিংবা গুরুজনের কাছে করে, কোনো পশু বা অমানুষের কাছে নয়। তোমার এত বড় সাহস, তুমি জানো এখনি দারোয়ানকে বের করে দিতে পারি। চালচাতুরি করে যে পরের সম্পত্তির উপর রাজ করে, এরকম আস্ফালন দেখানো নির্লজ্জলতা শুধু আদ্যতার মধ্যে মানুষদের মধ্যেই থাকে না ম্যাডাম। ইংরেজি দুটো গালাগাল দিয়ে নিজেকে শিক্ষিত প্রমাণ করার আগে নিজের চরিত্রটাকে একটু সুন্দর শিক্ষিত করে তুলুন ম্যাডাম, কারণ সার্টিফিকেটের মাপকাঠি দিয়ে মানুষ অনেক অনেক শিক্ষা অর্জন করলো, তার চরিত্রটা সুন্দর শিক্ষিত না হলে তাকে কখনো মানুষ বলা যায় না। তো একটা বনের পশুর সঙ্গে একটা মানুষের খুব বেশি পার্থক্য থাকে না। চলি, গুড বাই। চুপ করুন, একটা কথা কান খুলে শুনে নিন, ওই বাস্টারটাকে যেন এ বাড়িতে আর কোনোদিন ঢুকতে না দেখি, ভুলে যাবেন না। আপনারা কিন্তু আমার অনুগ্রহে এ বাড়িতে আছেন, কাজেই আমি যা বলবো তাই হবে। তার মানে মায়ের প্রতি সন্তানের কোনো অধিকার থাকবে না? না থাকবে না, কারণ ও একটা অবাঞ্ছিত সন্তান, আর সেই অবাঞ্ছিত সন্তানের প্রতি আপনি যদি বেশি দরদ দেখাতে আসেন তাহলে আপনাকেও বাড়ি থেকে বের করে দেব। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলছো? শুধু আপনার স্ত্রীকে কেন, প্রয়োজন হলে আমি আপনাকেও বাড়ি থেকে বের করে দেব। এত এত বড় কথা বলার অধিকার তোমায় কে দিয়েছে? অধিকার?
অধিকার তো আপনি দিয়েছেন মিস্টার সূর্যকান্ত চৌধুরী। মানে আপনার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আপনি তো আমার নামে উইল করে দিয়েছেন, কাজেই আপনারা আমার বাড়িতে পোষা কুকুরের মতো থাকবেন, জাস্ট লাইক এ পেট ডগ। পরিবার তুমি কাকে কি বলছো? ও তো ঠিক কথাই বলেছো মিয়তি, ভুল তো আমিই করেছি, আমার যা কিছু ছিল সব সব তো আমি ওর নামে লিখে দিয়েছি গো। ভুল তো মানুষ মাত্রই করে গো, তাই বলে একটা ছোট লোক মেয়ের জন্য এত বড় ভুল শুধু তুমি করেছো গো, শুধু তুমি করেছো। না না, ছোট লোক নাই, ছোট লোক নাই, ওর মতো একটা বাচ্চা তুমি একে নিজের মেয়ে বলে বাবাটা, আরে বড় ভুল হয়েছে গো, আরে বড়। কি আমি ছোট লোক? আমি বাচ্চা, বেরো বেরো বলছি, বেরো আমার বাড়ি থেকে। বাড়ি থেকে বেরোতে না চাইলে ঝটা মরতে মরতে বের করে দে। তুমি ঠিক বলেছো দাদা, আমি এখনি একটা ঝাঁটা নিয়ে আসছি। বাহ চমৎকার চমৎকার লালু গো সাই, চমৎকার তোমার ফন্দি, চমৎকার তোমার চালাকি, চমৎকার তোমার চক্রান্ত। মিস্টার সূর্যকান্ত চৌধুরী, আমি যে লালু, লালু গো সাই, পাঁচটি ফু মেরে ওপর দিকে ভাসাই। শয়তান ভুলে গেলি, একদিন রাস্তা থেকে তুলে এনে তোকে আমার বিজনেস পার্টনার বানিয়েছিলাম, আর তুই তোর ওই নোংরা বোনটাকে দিয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি, তোকে আমি ছাড়বো না শয়তান। তোমাকে ঝাঁটা মারলি নিয়তি, নিয়তি তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতাম। হ্যাঁ তোকে ভালোবেসেছিলাম বলেই তো আমার নিজের ছেলেটাও পর হয়ে গেছে, আমার যা কিছু ছিল সব তো আমি তোর নামে লিখে দিয়েছি। তুমি কেন কেন এত বড় বেঙ্গালি করলি, এত বড় চালাকি করলি? মেয়েটা ধূর্তকান্ত চৌধুরী, লালু গোথায়ের মতো ধূর্ত থেয়ালের ভাই বোনেরা কি কখনো বোকা ভেলা হয়? ঠিক কথাই বলেছো, তাই তো তাই তো, আমি আমি শুধু ভাবছি এত বড় পাপের প্রায়শ্চিত্ত আমি করবো কি করে। কেন আপনার জন্যই তো পাথরটা নিয়ে এসেছি, এই পাথরটা দিয়ে মাথাটা ঠুকে ঠুকে পাতিত্ব করলেন। তার মানে ভালোবাসা কি ভুল? বৌমাকে নিজের মেয়ে মনে করে ভালোবাসা কি অন্যায়? কেন আপনি কি জানেন না মাতিমা, এই আপনাদের মতন থাতুলি থতুল্লা আজকালকার বৌমাদের নিজের মেয়ে কেন, নিজের মেয়ের থেকেও যদি বেটি ভালোবাসা দেয় তবু আজকালকার বৌমালা আপনাদের মতন থতুর থাতুলিকে বাবা মায়ের জায়গা দেয় না। তোমাদের কাউকে ছাড়বে না, কাউকে না। আরে রনি ফিরে আসার আগেই তো আমি খেলটা একেবারে খতম করে দিতে চাইছি। ও গড, নিয়তি আমি কি ভুল করেছি? বুঝতে পেলেছেন আপনি ভুল করেছেন? তখন আপনার কি কলা হতে জানেন, থুতুত থুতুত করে বাড়ি থেকে বেরিয়ে দাও। আসলে কি জানেন মেথমতায়, ও বন্দুক থেকে গুলিটা আপনি অনেক আগেই ঠেলে ফেলেছেন, এখন ফাঁকা বন্দুক নিয়ে থকথক থকথক কলা থালা কোনো উপায় নেই। সইবে না ভগবান, এত বড় পাপ অন্যায় কিছু দয় সহ্য করবেন না। তা কি করবেন মাতিমা বলুন, ভুল তো আপনাদের, আপনার কি করেছেন জানেন, কাক পুঁতে কি কোকিল পুঁতে ফেলে, বান্দলকে কোলা গাতের কোলা কান্দিতা দেখিয়ে ফেলে, হ্যাঁ বাঁধে টানেন ওই বাঘের সামনে আত্ম ছাগল ধরে ফেলে। হ্যাঁ বল তো করেছি, তাই বলে তাই বলে আমার নিজের বাড়ি থেকে আমাকে চলে যেতে হবে। হ্যাঁ তো কি করবে, মানুষ থালা দিন দা কলে দা খায়, ওই সকালবেলায় পিছন থেকে থেতাই তো বেলোয়, যেমন কাঠ খেলে ফান্নিতাল বেলোয়, আগুন খেলে আঙ্গাল বেলোয়। আসলে কি দানেন মিতমতায়, থমোয় থমোয় থময় হতে বলবা, থময় যখন দাঁত তলে তখন মুতে বাতি দলে, আবার থময় খারাপ হয়ে গেল না তামতিকাতেও লাথি মারে। কি হলো তোরা
এখান থেকে চলে যাবি। দাঁড়িয়ে দে। আসলে কি জানিস তো, মায়া বড় মায়া পড়ে গেছে, তাই এখান থেকে বেরোতে চাইছে না। ওদেরকে ঝট মরতে মরতে বের করে দে। আমি এখন আসছে। ঠিক বলেছো দাদা। এই বেরো, বেরো মানছি, বেরো আমার বাড়ি থেকে। এই হলে এদের গায়ে যদি হাত দিত না তো মেলে মাথা ফাটিয়ে দেব। হ্যাঁ তোমার কি না শুশুড়ি লাগছে মাইরি, আজ এই পুরো মন্দিরে হবে এই বুড়ো ফটিকরায়ের বিয়ে। আমি ভাবতেই পারছি না কি শুশুড়ি না লাগছে মাইরি। না না, এখানে সময় না নষ্ট করে, বিয়ের পরের প্রোগ্রামটা মনে মনে আমি ঠিক করে নিই। আজ এই বুড়ো ফটিকরায়ের হবে বিয়ে, কাল হবে কাল রাত্রি, পশু হবে আমাদের ফুল শয্যা। ভাবতেই পারছি না, তারপর আমার ওই চুমকি নিয়ে চলে যাব সোজা হানিমুন দীঘাতে। কি শুশুড়ি না লাগছে মাইরি, কিন্তু কিন্তু আমার চুমকি ডালিং এখন আসছে না কেন? আমি এসে গেছি ডালিং। শুশুড়ি জানো ডালিং, তোমাকে দেরিতে আসা থেকে না আমি যেরকম চিন্তায় পড়ে গেছিলাম ডালিং। কেমন জায়গায় বিয়ের কথা বলেছিলাম বলো ডালিং। দারুন দারুন, কি রোমান্টিক না প্লেস ডালিং। আমাকে করেছ যে দেখতে কেমন লাগছে ডালিং। কেমন লাগছে কি বলছো ডালিং, এখন আমার মনে হচ্ছে তোমাকে জড়িয়ে ধরে মায়ের মন্দিরে শুয়ে পড়ি ডালিং। জানো ডালিং, আমার মজল না জিনিস এনেছি। শুশুড়ি, সারা শরীরে শুশুড়ি দিচ্ছে রে চুমকি। কি জিনিস এনেছে ডালিং দেখবে? ডালিং তুমি কি করে জানেন, তোমার পরে যদি কাউকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে এই মদ। ধাত্রিকা, আমি এর মধ্যে জানবে কে? আমি তোমাকে ভীষণ ভালোবাসি ডালিং। কি জানো ডালিং, আজ বিয়ের পর দুজনেই মদটা খেয়ে গরু ছেড়া দড়ির মতো, দড়ি ছেড়া গরুর মতো সারা শরীরে শুশুড়ি মিছি নেব ডালি। তাহলে একটু খাও ডালি। তুমি আমাকে একটু খাইয়ে দাও না ডালি। তাহলে একটু বসো ডালি। জানো ডালিং, এখন আমার কি মনে হচ্ছে ডালিং? কি মনে হচ্ছে? আমি হবো শাহজাহান, তুমি হবে আমার মুমতাজ, তুমি হবে অনুষ্কা, আমি হবো তোমার বিরাট কোহলি, আমি হবো কৃষ্ণা, তুমি হবে আমার রাধা। আমার গলার মালা তোমার গলায় পরিয়ে দি, আমার জীবন ধন্য করি। মালা বদল তো হয়ে গেল, এবার কি হবে ডালি? এবার কি সে একটু সিঁদুর, একটু সিঁদুর তোমার কপালে ছুঁয়ে দিলে বেশিন শেষ। জানো ডার্লিং, এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম, তোমাকে স্বামী রূপে পেয়ে আমার জীবনটা একবার ধন্য হয়ে গেল। তাই আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে। তাই গাইবে বলছো ডার্লিং? তুমি একটু গান গাও না ডার্লিং। গাইবো? তোকে দেখে মনে মনে বাজলো যে গিটার, তোকে দেখে মনে মনে বাজলো যে গিটার, প্রেমের জলে ভেসে গেল মনটা যে আমার, আই তুই আমার হবি, আই 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 আই, তবু তোকে দেখবো সোলো আনা, করিস না বাহানা, তুমি গেলি আজানা। আমি এখানে, এসো আমার কাছে এসো ডার্লিং।
করে চলে গেছে ডার্লিং, আমি আসছি ডার্লিং, এখনই আসছি। দাও ডার্লিং দাও, এবার আমার সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দাও। সিঁদুর? সিঁদুর কোথায় গেল ডার্লিং? সিঁদুর? এই তো সিঁদুর ডার্লিং, এই নাও তোমার কপালে আমি একটু পরিয়ে দিই ডার্লিং। এই নাও ডার্লিং। তুমি কি করলে চুমকি? কে চুমকি? কে চুমকি? এই যে দেখ, আমি চুমকি নই রে, যাকে বলাৎকার করার জন্য, যার বাবাকে খুন করার জন্য ওই শয়তান লালু ঘোষের হাত থেকে তুই 2 হাত পেতে টাকা নিয়েছিলিস, আমি সেই ঝিনো। ঝিনো? আরে আরে শয়তান, ওই মুয়ের তুই নষ্ট করেছিস, তাই তোর কোনো বাঁচার অধিকার নেই, তোর একমাত্র শাস্তি হলো। বাবা তুমি স্বর্গ থেকে চেয়ে দেখো বাবা, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, এবার এবার শয়তান লালু ঘোষ। না শুনো না, এইভাবে প্রতিশোধ নেবার নেশা তুই মানুষ খুন করতে পারে না। কেন পারি না সম্রাট? একদিন তুমিই তো আমাকে প্রতিশোধের নেশা জাগিয়েছিলে, তাহলে কেন আজ তুমি আমাকে পিছিয়ে দিতে বলছো সম্রাট? ঝিনুক, তার মানে তুমি সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, এতদিন শুধু প্রতিশোধ নেওয়ার জন্য আমি পাগলের ছদ্মবেশে অভিনয় করেছিলাম। কিন্তু ঝিনুক, এইভাবে খুন করা নেশা মেতে উঠলে তোমার কিছু একটা হয়ে গেলে? হোক না, হোক না কিছু একটা, তাহলে তাহলে আমি মরে গেলে আমার আত্মা শান্তি পাবে? বাবার খুনের বদলা নিয়েছি বলে আমি তো আনন্দে বাঁচতে পারবো, বাঁচতে। কিন্তু তোমার কিছু একটা হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো ঝিনুক? তার মানে সম্রাট? হ্যাঁ ঝিনুক, জীবনটা আমার অভিশাপে ভরা হোক, জীবনটা আমার ছন্ন ছাড়া হোক, আমি তো একটা রক্ত মাংসের গড়া মানুষ, আমারও তো স্বপ্ন দেখতে ইচ্ছা জাগে, এই হাত দিয়ে ভালোবাসার মানুষকে ভালোবাসতে ইচ্ছা করে। আমি জানি না, আমি জানি না ঝিনুক, কেন তোমার মৃত্যুর খবর শুনে আমার বুকটা হাহাকার করে ওঠে, কেন তুমি আমার পাশে না থাকলে নিজেকে বড় একা বলে মনে হয়। আমি জানি না ঝিনুক, আমি কিছু জানি না। তার মানে তুমি আমাকে না না সম্রাট, না তা হয় না সম্রাট। কেন কেন হয় না ঝিনুক? কারণ কারণ আমি যে নষ্ট হয়ে গেছি। ঝিনুক, তুলসী পাতা অনেক নোংরা লেগে থাকে, তবু সেটা পূজোর কাজে লাগে, গঙ্গার জল অনেক আবর্জনা ভেসে যায়, তবু সেই জলের পরশে সবকিছু পবিত্র হয়ে ওঠে। কিন্তু কিন্তু বাসি ফুলে তো দেবতার কোনো পুজো হয় না সম্রাট। কিন্তু সেই বাসি ফুল তো ভালোবাসার মানুষকে উপহার দেওয়া যায় সম্রাট। ওরা তোমাকে বলাৎকার করেছে, তুমি তো কোনো অন্যায় করনি ঝিনুক। না সম্রাট, না তা কিছুতেই। ঝিনুক, আমাদের জীবনগুলো যখন অভিশাপে ভরা, বেঁচে থাকার জন্য কোনো আশ্রয় নেই, তখন চলো না জীবনের বাকি কটা দিন আমরা হাতে হাত রেখে একসাথে কাটিয়ে দিই। কেন কেন হয় না ঝিনুক? যেদিন যেদিন আমি ওই শয়তান লালু গোসাই রক্ত 2 হাতে মেখে আনন্দের হোলি খেলতে পারবো, সেই দিন আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখবো সম্রাট, তার আগে না। তাই বলে আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না ঝিনুক? আইন? কিসের আইন? আমার ফুলের মতো জীবনটাকে যে শয়তান নষ্ট করে দিল তাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। ঝিনুক তুমি শান্ত হও, আবার কথা শোনো ঝিনুক। শান্ত? আমি সেই দিনই হব শান্ত যখন প্রীতের কন্দনডোল আকাশ বাতাসে ধ্বনি বেরা, অত্যাচারের খড়গ বিমান ভীম রণভূমি রণি বেরা, বিদ্রোহী রণ ক্লান্ত, আমি সেই দিনই হব শান্ত, শান্ত, শান্ত। চলো, বকুলপুরের সাধারণ মানুষ আমার বিরুদ্ধে ক্ষেপে উঠেছে, কিন্তু না, কেউ আমার কিছুই করতে পারবে না, কারণ আজ আমি শুধু কোটি কোটি টাকার মালিক নই, ওই সূর্যকান্ত চৌধুরীর স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক আমি, এই লালু গোসাই। ভুল বললে দাদা, সূর্যকান্ত চৌধুরীর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক তুমি নও, আমি এই অলিভা চৌধুরী। তাই নাকি?
তাহলে যে দলিলটা আছে সেই দলিলটাই পড়ে দেখবি সমস্ত কিছু আমার নামেই আছে। সত্যি? হ্যাঁ সত্যি। তাই যদি হয় থাকে তাহলে সেটা তুমি এখন আমার নামে উইল করে দাও। তা তো আর সম্ভব নয় রে হালি। তাহলে আমার শ্বশুরের সম্পত্তি? আপাতত তোর কোনো অধিকার নেই। ও মাই গড, আমি কি ভুল করেছি? আমার মতো একটা বিশ্বাসঘাতকে বিশ্বাস করে ওই ভগবানের মতো মানুষগুলোকে আমি কি অপমান করেছি? কিন্তু না, এত বড় বেঈমানি আমি কিছুতেই মেনে নেব না। আমি থানায় যাব, কোর্টে যাব তোমার বিরুদ্ধে। সত্যি রে হালি, তুই এত বড় হলি, অথচ রসিকতা কি জিনিস বুঝলি? রসিকতা? হ্যাঁ রসিকতা। আরে বাবা, আজই তো দলিলটা তোর নামে ট্রান্সফার করবো বলে তোকে আমি এখানে ডেকে পাঠিয়েছি। আয় আয়, বস বস বস। কোর্টে যাবি বলছিস, আজ তোকে কোথাও যেতে হবে না, আজকে তোকে আমি এরপর পুলি থাকবে, তোমার বিতাল হবে, তোমার ধাত্রী হবে, তোমার তোমার ফাঁতি হবে। কি বললি? ফাঁতি? হাসি? তাহলে আবার আমি হাসি? আরে বলো, এই আমার কি সই করতে পারবে না? কারণ আমি লালু, লালু গোসাই, বাস দিয়ে ফুমের ওপর দিকে ভাসাই। ওই নেতা মন্ত্রী থেকে থানা পুলিশ সব আমার হাতের মুঠো, ওদের হাতে মাল্লু ধরিয়ে দিয়ে দেশটাকে আমি ঠিক সাজিয়ে নেব। তুই এখনো কাঁদছিস? কাঁদবো না, লক্ষ্যের তম্পলকে কি কখনো অধিকার করা দায় দাদা? আদাল হোক, মোহ তো তোমার আর আমার একমাত্র বলছিল নাকি? মিস্টার গোস্বামী, কি ব্যাপার? থানায় ফোন করেছিলেন? হ্যাঁ আমি থানায় ফোন করেছিলাম, কিন্তু কোনো পুলিশ অফিসার না এসে স্বয়ং সিবিআই অফিসার মনীষা সান্যাল। বাজে কথা বাদ দিয়ে বলুন, থানায় কেন ফোন করেছিলেন? ওই দেখুন ম্যাডাম, আমার বোনটা কেমন খুন হয়ে নিথর হয়ে পড়ে আছে। হাউ স্ট্রেঞ্জ, আপনার বোন খুন, কি করলে জঘন্য অপরাধ মিস্টার গোস্বামী? কে খুললো মানে? কি করেছি বলি কথাটা, অথচ চরম সত্যি কথাটা না বললে? আরে বাবা, এসব ভনিতা না করে বলুন না কে খুন করেছেন। আসলে কি জানেন তো, আমার ভাইয়ের ভলুর মানে একটু মাথার গন্ডগোল আছে তো, তাই নিজেদের মধ্যে ঝড়ঝাটি করে বোনটাকে গলা টিপে খুন করে ফেলেছে। হোয়াট? না না, এ হতে পারে না, এ কিভাবে সম্ভব? আমি নিজে বড় দাদা হয়ে কখনো ছোট ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে কথা বলতে পারি? হ্যাঁ, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা আমি খুব ভালো করেই জানি মিস্টার লালু গোসাই। তার মানে আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি আপনার বোনকে খুন ভোলুবাবু করেননি, খুন করেছেন আপনি। হোয়াট? ইয়েস, আর আমি যে ঠিক বলছি সেটা আপনি নিশ্চয়ই খুব ভালো করেই বুঝতে পারছেন। হ্যাঁ আমি তো কথা সেটা আপনার ভাই ভোলু, আই মিন ভোলানাথ গোস্বামী, একজন সিবিআই অফিসার।
আপনি কি বলছেন ম্যাডাম? আমার ভাই ভোলু? হ্যাঁ দাদা, ও মিথ্যে কথা বলেনি, ও সত্যি কথাই বলতে। আই এম সিবিআই ইন্সপেক্টর মিস্টার ভোলানাথ গোস্বামী। ভোলু চলাপ, আমার নামটা ওই মুখে উচ্চারণ করবে না। অফিসার, আপনি দয়া করে আমার বোনের লাশটাকে মর্গে নিয়ে যান। ওকে স্যার। এবার আপনি কি করবেন মিস্টার লালু গোসাই? একেবারে সিবিআই অফিসারের হাতে নাতে ধরা পড়ে গেলেন, আর তাছাড়া আপনাকে ধরার জন্যই এতদিন ভোলুবাবু নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন, তাই আজ আর আপনার ছাড়া পাওয়ার কোনো আশা নেই। ভোলু রে ভাই আমার। ভাই ভাই বোনের মধুর সম্পর্ক শব্দটা উচ্চারণ করতে তোমার লজ্জা করছে না? তুমি হচ্ছে সমাজের একটা কলঙ্ক, তুমি সমাজের কীট। তুই বিশ্বাস কর ভাই। বিশ্বাস শব্দটা আপনার মুখে আর মানায় না মিস্টার লালু গোসাই, যে ভাই বোনের বিশ্বাসে ছুরি মারে, যে তার মালিকের বিশ্বাসে আঘাত আনে, যে একটার পর একটা খুন ধর্ষণ চালিয়ে যায়, তাকে আর কেউ বিশ্বাস করবে না? একটা কথা খুব ভালো করে জেনে গেলাম, যে বেঈমান কখনো অপরিচিত হয় না, বেঈমান হয় সব থেকে কাছের মানুষ। তাহলে তুই আমাকে শাস্তি দে, তুই নিজের হাতে আমাকে অ্যারেস্ট কর। Don't touch me. অ্যারেস্ট? অ্যারেস্ট তো তোমাকে অনেক আগেই করতে পারতাম দাদা। অ্যারেস্ট করলে তো তুমি বেঁচে যাবে। না দাদা না, তোমাকে আমি অ্যারেস্ট করব না, তোমাকে আমি তুলে দেবো বস্তির সেই লোকেদের কাছে যারা তোমাকে উপযুক্ত শাস্তি দেবে। কেন বস্তির মানুষ আমাকে শাস্তি দেবে? কেন, আমি তো বস্তির মানুষের কোনো ক্ষতি করিনি। বেশ মজার কথা বলেছেন কিন্তু মিস্টার লালু গোসাই। হ্যাঁ, আপনি যদি বস্তির মানুষের কোনো ক্ষতি না করেন, তাহলে কে সেদিন মাস্টারমশাইকে খুন করেছিল? কে সেদিন মাস্টারমশাইয়ের মেয়ে ঝিনুকের ইজ্জত নষ্ট করেছিল? কে সেদিন রনির কাছ থেকে তার মৌকে কেড়ে নিয়ে গিয়ে তার হাতের শিরা কেটে জ্বালার জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল? কে সেদিন বস্তি উচ্ছেদ করার নামে বস্তিতে আগুন লাগিয়ে দিয়েছিল? আপনি 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 তাই সবার আগে তোমাকে তুলে দেবো বস্তির সেই দিনের সেই মেয়ে ময়ের হাতে। সেই মৌ তো কবেই মরে গেছে। তোমার চালে একটু ভুল হয়ে গেল দাদা, বস্তির সেই দিনের সেই মৌ মারা যায়নি, বস্তির সেই দিনের সেই মৌ তোমার চোখের সামনে জীবন্ত দাঁড়িয়ে আছে। হোয়াট? ইয়েস, আমি সেই বস্তির মেয়ে মৌ যার হাতের শিরা কেটে তুমি সেদিন জ্বালার জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলে। হ্যাঁ, তোমাদের সেদিনের সেই কথাগুলো আমি আরাম থেকে সব জানতে পেরেছিলাম, তাই আমার মনে হয়েছিল মৌ মরে যায়নি, মৌ এখনো বেঁচে আছে, তাই সব থেকে আগে আমি ছুটে গেছিলাম জ্বালার জঙ্গলে, দেখলাম মৌয়ের নাড়িটা ধিক 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 করে জ্বলছে, তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে মৌকে নিয়ে সোজা গেছিলাম নার্সিং হোমে। সেখানে ডাক্তার এবং নার্সদের সেবায় এবং সর্বোপরি ভোলুবাবুর অক্লান্ত পরিশ্রমে আমি সুস্থ হয়ে উঠলাম। তারপরে ভোলুবাবুই ওনার সিপিআর ডিপার্টমেন্টে আমাকে চাকরি দিলেন। এসব তুমি কি বলছো? শুধুমাত্র তোর মতন শয়তান তাকে শাস্তি দেওয়ার জন্য আমি এতদিন নিজেকে মনুষ্যরূপে আড়াল করে রেখেছিলাম, কিন্তু আজ যখন ভোলুবাবু সবটা বলেই দিলেন, তখন কান খুলে শুনে রাখলিস তার লালু গোসাই। আমি তোকে আজই এখানে শেষ করে দিতে পারতাম, কিন্তু না, আমরা বস্তির মানুষরা টুকরো টুকরো করে তোকে শেষ করবো। না, তুমি বেশ ভালোই খেলেছিলে দাদা, কিন্তু শেষ রক্ষা করতে পারলে না, তাই না? জানি, আমি জানি, আমি যে ভুল যে অন্যায় করেছি, শুধুমাত্র অর্থ আর লোভের বশবর্তী হয়ে আমি আমার নিজের বোনটাকেও গলা টিপে খুন করে ফেলেছি, তাই তোমরা আমাকে শাস্তি দাও, তোমরা আমাকে যতবার শাস্তি দাও, তুমি আমাকে শাস্তি দাও বউ, তুমি আমাকে শাস্তি দাও। শাস্তি চাই? কোথায় সেই শয়তানি অলিভা? ওর এত বড় সাহস আমার মা বাবার গায়ে হাত তোলে? বলুন কোথায়, কোথায় আপনার বোন? বলুন রানী বাবু। কি হলো, চুপ করেছেন যে? বলুন। আই এম সরি মিস্টার রনি, খুব দুঃখের সাথে তোমাকে বলতে আমি বাধ্য হচ্ছি, অলিভা আর এই পৃথিবীতে বেঁচে নেই। তার বড় দাদা তাকে নিজের হাতে খুন করেছে। ও মাই গড, রনি বাবু, শুধুমাত্র অর্থ আর সম্পত্তির লোভে আমি নিজের বোনটাকে
গলা টিপে খুন করেছি। ও মাই গড, মাই গড। কিন্তু আপনি? হ্যাঁ আমি। আশ্চর্য হওয়ার কি আছে? সরি সরি, আমি আজকে তোমাকে কিছু লুকোবো না ভাই। হ্যাঁ আমি 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 ভুলু, আমি কিন্তু ভুলু, ওই ওই লোকটারই আমি ভাই। কিন্তু আমার আরেকটা পরিচয় আছে ভাই, আমি হচ্ছি সিবিআই ইন্সপেক্টর মিস্টার ভোলানাথ গোস্বামী। মিট অ্যানাদার সিবিআই ইন্সপেক্টর মিস মনীষা সান্যাল ওরফে তোমার সেদিনের সেই হারিয়ে যাওয়া মো। গেলো, আগে বাড়ো, যাও। মো মো তুমি আমি প্রতিহিংসার আগুনে চলতে চলতে আমার ভালোবাসার কথা ভুলে গেছিলাম গো। তাই তো এতদিন নিজেকে মনীষা রূপে আড়াল করেছিলাম, বিশ্বাস করো, শুধুমাত্র এই শয়তানটাকে শাস্তি দেওয়ার জন্য। চল আমার সঙ্গে চল। না 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 রনি না, এখনো যে আমার অনেক কাজ বাকি আছে। না মো না, এতদিন পর এতদিন পর তোমাকে যখন ফিরে পেয়েছি আমি তোমাকে আর কোথাও যেতে দেবো না মো। হ্যাঁ রনি, আমি আমি বলছি কি, আমি মোয়ের হয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যতক্ষণ বেঁচে থাকবো তোমার মোয়ের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মো না, আমি তোমাকে এই জীবন মরণের লড়াই যেতে দেবো না। মো না রনি, তবু আমি পরমের সাথে খেলিব আজকে মরণ খেলা, নিশ্চিত খেলা। সগুন বর্ষা গগন আধারে, হেরো বাড়ি ধারে কাঁধে চারি ধার, ভীষণ রঙ্গে ভব তরঙ্গে ভাসাই ফেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া খেলা, রাত্রিবেলা খেলিব আজকে মরণ খেলা, মরণ খেলা। আমি লালু, লালু গোসাই, পাশ দিয়ে পুরু মেরে ওপর দিকে ভাসাই। দাদা তুমি ভুল করছো, আমার খুব শখ ছিল তাই না বউ, এই রনিকে বিয়ে করে তুমি বকুলপুরের ফাগুন বউ হবে। এবারে বুঝলে তো আমি কেমন ধূর্ত শেয়াল। আসিরে ভাই, দাদা দাদা ছোট সিনিয়র ইন্সপেক্টর মিস্টার ভোলানাথ গোস্বামী, দাদা ভুল করছো তুমি, এন্ড মনীষা সান্যাল, চল চল। এই যে স্যার, হ্যাঁ আমি ভোলানাথ গোস্বামী বলছি, বলুন স্যার। হ্যাঁ আমি এদিকে কে বাবা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু স্যার আমি আমি বলছিলাম কি যে, কিন্তু স্যার ওকে ওকে স্যার ওকে, মৌ একটা বিশেষ কাজে আমাকে শহরের বাইরে যেতে হচ্ছে, তাই এখানকার সমস্ত দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিচ্ছি, কঠোর হাতে দমন করবে সব কিছু, একদম ভয় পাবে না। মনে রাখবে ইউ আর এ নট এ সিম্পল গার্ল, অলসো ইউ আর সিবিআই ইন্সপেক্টর মনীষা সান্যাল। ওকে ইয়েস স্যার, বাই। ছাড়বো না ওই শয়তান লালু গোসাইকে, আমি কিছুতেই ছাড়বো না, ও যত বড় শয়তানই হোক না কেন। ওর কাছ থেকে রনিকে উদ্ধার করে এনে আমি হব বকুলপুরের ফাগুন বউ। লালু গোসাই সাবধান, আমি আসছি। না না না, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই যাকে ভালোবেসে বিয়ে করবি ভেবেছিস সেই পুলিশের কাছে ফিরে যা। ওই পুলিশের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। মিথ্যে কথা। সম্পর্ক যদি না থাকবে তাহলে সেজে গুজি গায়ে বেনারসি জড়িয়ে মন্দিরে গেছিলিস কেন? আমাকে আমাকে অভিনয় করতে হয়েছিল। বিশ্বাস করি না, তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। আমি পাড়ার লোকেদের কাছে সব শুনেছি, তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, তোকে আমি সহ্য করতে পারছি না, তুই বেরিয়ে যা। চুমকির কোনো দোষ নেই দিদি। দিদি দিদি তুমি একটু বুঝে বলো না, সেদিন কেন আমি মন্দিরে গেছিলাম? হ্যাঁ আমি বলছি, তুমি ওকে তাড়িয়ে দিও না, সত্য চুমকির কোনো দোষ নেই। দোষ নেই মানে যে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। ও কথা বলিস না, আমি আমি তোকে ছেড়ে বাঁচতে পারবো না। তুই বাঁচবি কি মরবি তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি বেঁচে থাকতে তোকে আমি কখনো গ্রহণ করতে পারবো না, কারণ তুই একটা নষ্টা চরিত্রের মেয়ে। সব যাতা করে কথা বলছো তুমি, তুমি বিশ্বাস করো চুমকির কোনো দোষ নেই, চুমকি আজও তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাস। না ছিলুক না, আমি তোর কোনো কথা শুনতে চাই না, তোর কোনো কথা আমি বিশ্বাস করতে চাই না, ওকে আমি সহ্য করতে পারছি না, ওকে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যেতে বল। তুই যখন আমাকে সহ্যই করতে পারিস না,
তাহলে তাহলে ওর পেছনে থেকে কি লাভ? আমি 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 আত্মহত্যা করবো, আমি আমি আত্মহত্যা করবো। কেন তুই আত্মহত্যা করতে যাবি? কিসের জন্য আত্মহত্যা করতে যাবি? মিথ্যে মিথ্যে একটা ঘটনাকে কেন্দ্র করে তুই তুই তোর নিজের জীবন শেষ করে দিতে চাইছিস। সত্য সত্য তুমি আমাকে দেখে বুঝতে পারছো না আমি কেমন সুস্থ স্বাভাবিক ভাবে কথা বলছি? আরে বাবা, আমিও তো এতদিন পাগলের ছদ্মবে অভিনয় করেছিলাম। অভিনয় করেছিলি মানে? হ্যাঁ, অভিনয় অভিনয় আমার কথাতেই সেদিন চুমকি পুলিশের সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিল। আর ভালোবাসার অভিনয় করে ওই পোড়া মন্দিরে নিয়ে গেলে সেই পোড়া মন্দিরে ওই শয়তান পুলিশকে আমি নিজের হাতে খুন করেছি। খুন করেছিস মানে তুই কি বলছিস? আমি কি শুনছি? হ্যাঁ সত্য, হ্যাঁ সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে তুমি তুমি চুমকিকে তোমার করে নাও ভাই। কারণ কারণ চুমকি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। লালু গোসাই, আমি আসছি। চুমকি, ওরে না জেনে বুঝে তোর কাছে আমি বস্তু বড় ভুল করতে যাচ্ছিলাম। তুই আমাকে ক্ষমা কর চুমকি, তুই আমাকে ক্ষমা কর। শুধু চুমকি দিকে ক্ষমা করলেই হবে না দাদা, তোমার এই অবুজ বোনটাকেও যে ক্ষমা করে দিতে হবে। সেসব অনেক কথা পরে সব তোদের বলবো, কিন্তু আপাতত আমাদের সবাইকে তৈরি হতে হবে। কিন্তু কেন? কেন? কারণ ওই শয়তান লালু গোসাই রনিকে কিডন্যাপ করেছে। কিডন্যাপ করেছে মানে? হ্যাঁ, আমাদের সবাইকে একজোট হয়ে তৈরি হয়ে ওই রনিকে শয়তানের কাছ থেকে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে দে মা, ওরে আমার সন্তানকে তুই আমার কাছে ফিরিয়ে এনে দে। হ্যাঁ রে মা, আজ আমার সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। তাই তো বুলুর মুখে সমস্ত কথা শুনে আমার যে তোর কাছে ছুটে এসেছি মা। চৌধুরী বাবু? না না, চৌধুরী বাবু না, চৌধুরী বাবু না, বাবা বলে ডাক বাবা। ওরে সেদিন যে সম্মান আমি তোকে দিতে পারিনি, আজ আজ আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তুই আমার রনিকে ফিরিয়ে এনে দে। আমি তোকে বকুলপুরে ফাগুন বইয়ের মর্যাদা দেবো। কিন্তু না রে মা, কোনো কিন্তু নয়, আজ তো তোর অগ্নি পরীক্ষা। ওই শয়তানের মুখে বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে রনিকে উদ্ধার করে প্রমাণ করে দে তুই আমি সত্যিকারের বকুলপুরের ফাগুন বোন। তাই হবে মা গো, তাই আপনাদের সন্তানকে আমি আপনাদের কাছে আবার ফিরিয়ে এনে দেবো, কথা দিলাম। আর ওই শয়তান লালু গোসাই আপনাদের যে সম্পত্তি কেড়ে নিয়ে আপনাদেরকে পথের ভিখিরি করেছে সেই সম্পত্তি আমি ফিরিয়ে দেবো। আর যদি দিতে পারিস তাহলে এখানে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি রে মা। হ্যাঁ, এই বকুলপুরের বস্তির মাটি আমি বস্তির মানুষের নামে লিখে দেবো রে মা। তবে দেরি কর, ঠিক হবে না, ওই শয়তান লালু গোসাই সাদা রক্তে আমি দু হাত রাঙিয়ে হোলি খেলবো, হোলি। কিন্তু তার সম্ভব নয় রে চুমকি। কেন সম্ভব নয়? কারণ লালু গোসাই এখান থেকে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কিন্তু কোথায় পালিয়ে গেছে? হোটেল ড্রিমল্যান্ড। হ্যাঁ হ্যাঁ, হোটেল ড্রিমল্যান্ড। আজ রাত্রে টুকু কাটিয়ে তার ভোরের ফ্লাইট এসে দুবাই পাড়ি দিচ্ছে। হ্যাঁ, সেই কথাটা বলবার জন্যই তো আমি এতদূর ছুটে। হ্যাঁ, আরেকটা কথা, ওই শয়তান লালু গোসাই সঙ্গে থেকে যে অন্যায় অত্যাচার আপনাদের সঙ্গে আমি করেছি তার জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। আমি আসছি। মাই গড, সম্রাট তুই এখানে? মা, তোমরা এখানে কি জন্য এসেছো? কেন এসেছি? ওই শয়তান লালু গোসাই আমাদের অনেকে কিডন্যাপ করেছে। এই সব কি বলছো মা? হ্যাঁ রে বাবা, আমরা আমরা যা তোর কাছে ছুটে এসেছি বাবা, যে করেই হোক যা বুঝতি সবাই মিলে আমার রনিকে তুই উদ্ধার করে এনে দে। আপনি কোনো চিন্তা করবেন না, যত বাধা বিঘ্ন আসুক না কেন রনিকে আমি উদ্ধার করে আনবই। চৌধুরী বাবু না, চৌধুরী বাবু না, চৌধুরী বাবু না, তুই যেমন তোর মায়ের সন্তান তেমনি আমারও সন্তান। আজ থেকে আমি তোকে আমার নিজের সন্তানেরই স্বীকৃতি দিলাম। ওরে এখন যা বাবা যা, তোর নিজের ভাইকে তুই উদ্ধার করে নিয়ে আ। ওরে তুই তো জানিস ওই শয়তান লালু গোসাই কত বড় ভয়ঙ্কর। ও যত বড় ভয়ঙ্করই হোক না কেন, যত দূরতই হোক না কেন, ওকে আমি ঠিক খুঁজে বার করে আনবো। ওরে এত দিনের অত্যাচার বন্ধ করতে দরকারে ওকে আমি মাটির তলা থেকে খুঁজে বার করে আনবো, এটা আমার প্রতিজ্ঞা। আমি দুরন্ত দুর্নিবার কাল বৈশাখী ধর্ষম প্রতিহিংসার অস্ত্র নিয়ে জীবন মরণ তুচ্ছ করে শপথবদ্ধ হলাম। শুধুই বদলা চাই, বদলা চাই, বদলা চাই।
না, এই লালু ঘোষের উপর কেউ কোনোদিন বদলা নিতে পারেনি আর আজও পারবে না। শুধুমাত্র আজকে রাত্রিটা এই হোটেল প্রেমল্যান্ডে কাটিয়ে কালকের ভোরের ফ্লাইটেই আমি পাড়ি দেব তুই ভাই। তার আগে রানীকে দিয়ে মৌকে ফোন করিয়ে এখানে ডেকে এনে আমার বিরুদ্ধে থাকা সমস্ত মামলা উদ্ধার করিয়ে নিয়ে ওদের দুটোকেই আমি একেবারে খতম করে দেব। সেই জন্যই তো রানীকে তুলে এনেছি এই হোটেল প্রেমল্যান্ডে। শয়তান লালু গোসাই, বল বল কেন আমাকে তুলে নিয়েছি এই হোটেলে? আরে রানী বাবু, এসো 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 এসো, তোমাকে যে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। না, আমি তোমার কোনো কাজ করতে বাধ্য নই। মিস্টার রানী, তুমি কিন্তু ভুল করছো। ভুল? ফুলের মতো মোয়ের জীবনটাকে নষ্ট করে দিতে চেয়েও তোর এখনো শান্তি হয়নি। তুই আমার মৌকে নিয়ে নতুন ষড়যন্ত্র করছিস, কিন্তু না, ও এখানে আসবে না। ভোটটা আমাকে দে, আমি বস্তির লোকেদের ডেকে পাঠাচ্ছি, তারাই তোর পাপের উপযুক্ত শাস্তি দেবে। তুমি যদি ফোন করে মৌকে না ডেকে আনো তাহলে তোমার তোর তাজা প্রাণটা আমি একেবারে ডিলিট করে দেব। তুই এত বড় নেম খারাম, এত বড় বেইমান, যারা তোকে রাস্তা থেকে তুলে প্রতিষ্ঠিত করলো তাদের এত বড় ক্ষতি করে তোর এখনো শান্তি হয়নি। আরে বাবা, যারা বেইমান হয় তাদের কৃতজ্ঞতা বলে কিছুই থাকে না। আরে বেশি বেশি কথা না বলে তাড়াতাড়ি মৌকে ফোন করো। হ্যাঁ ধরো, বললাম তো আমি মৌকে এখানে ডাকবো না ডাকবো না ডাকবো না। শালা, মাথাটা আমার একেবারে গরম করে দিল রে। তুমি যদি মুখে ফোন করে না ডেকে আনো তাহলে তোমাকে আমি মরতে মরতে এখানে মেলাই ফেলবো। বললাম তো না না না। কি না? তুমি ডেকে আনবে না? না ডাকবো না। এই মদনিয়া, মদলি জি, সবাস সবাস সবাস। স্যার বলছিলাম কি শুধু মদ পিক করবেন? বেরুন। জানেন স্যার, আজকে আমাদের হোটেলে একটা বিখ্যাত ডান্সার এসেছে, তার নাম হচ্ছে মিস জুলি। আপনি তো নাচ দেখবেন না? আরে হ্যাঁ, ঢাকু ঢাকু ঢাকু, নববর্ষের মেহফিল হবে, নিউ ইয়ার্স মেহফিল, তাড়াতাড়ি ঢাকো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, শুনুন, এই মলটাকে তোমাদের হোটেলের কোনো একটা রুমে নিয়ে গিয়ে গুম করে রাখবে। আর তার জন্য আমি তোমাকে অনেক অনেক টাকা বকশিশ দেব। যাও। আজ সারে রাত ধরে ওই মিস জুলিকে নিয়ে আমি মজ মস্তি করব। হ্যাপি নিউ ইয়ার, লেডিস এন্ড জেন্টলম্যান। ধরুন ধরুন মিশলি, তুমি নেচে গিয়ে আমার মনটা একেবারে ভরিয়ে দিয়েছে। এবার এবার তুমি আমার বাকি যাওয়াটুকু পূরণ করে দাও। এসো এসো আছে, এসো 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 এসো। জানোয়া, তুই অনেক ক্ষতি করেছিস। তোমরা চুমকি, হ্যাঁ চুমকি, চুলকে দে চুলকে দে। কি রে, চিনতে পারছিস? হ্যাঁ তুমি, হ্যাঁ আমি মৌ, তোর জল দিয়ে ফু মেরে ওপর দিকে ভাসাই না? না ভাসাবো না। দেখ কেমন লাগে। মর মর মর, একে ভাগ না, তোকে আমি গুলি করে ঝাঁঝরা করে ফেলবো, ঝাঁঝরা। আরে না,
তোমরা কেউ আমার কিছুই করতে পারবে না, কারণ তোমার পেয়ারে রনি এখন আমার হেফাজতে। আরে কুত্তা, এই দেখ রনিকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। সম্রাট, সেদিন এক এক করে আমাদের সকল জীবনগুলো তুই নষ্ট করেছিস, তাই তোর কোনো বাঁচার অধিকার নেই। তোর একমাত্র শাস্তি হলো সম্রাট না। তোমরা কি করলে? আইন নিজের হাতে তুলে নিয়ে তোমরা খুন করলে। এবার এবার তুমি আমাদের অ্যারেস্ট করো মৌ। না, আমি পারবো না, আমি পারবো না। এমন হ্যাঁ এমন তোদের হাতে তো অনেক ক্ষমতা, তুই ওদের দুজনকে বাঁচাবো, ওদের দুজনকে তুই বাঁচা। তুমি বাঁচাবো, তুমি মানে লালু গোসাইয়ের নিজের লোকেরাই ওকে খুন করেছে সেটা যদি ঠিক করা যায়। কিন্তু ঝিনুকদি সম্রাট, তোমরা যে অন্যায় করেছো তার শাস্তি কিন্তু তোমাদের পেতেই হবে। হ্যাঁ, আর শাস্তি স্বরূপ ঝিনুকদি আর সম্রাট দার চার হাত এক করে দিয়ে ওদেরকে আমি এই বকুলপুরের চৌধুরী বাড়ির বড় ছেলে আর বড় বউয়ের মর্যাদা দিতে বলবো। মো, শুধু আমাদের এক করলে হবে না রে, আমি বসতে তো আছি তরফ থেকে তোকে বলছি, তুই শুধু চৌধুরী পরিবারের বউ হবি না, তুই হবি আমাদের এই বকুলপুরের ফাগুন বউ। নেমৌনে হাসিতে খুশিতে আমাদের বকুলপুরের গ্রামটাকে তুই আনন্দে ভরিয়ে দে। বলে দে কি আছে তোর মনে, ও সুন্দরী তুই আজ বলে দে কি আছে তোর মনে।